করোনা অতিমারির কারণে কিন্তু কাল থেকেই বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত স্কুল। নতুন আপডেট এইটাই, করোনা সংক্রমণ জনিত পরিস্থিতিতে রাজ্যের সিদ্ধান্ত কিন্তু এইটাই, আসতে হবে না শিক্ষকদেরও, শিক্ষকদেরও ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুলের সঙ্গে সঙ্গে। এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি, প্রায় এক বছর পর নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে কিন্তু রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। তো ভিডিও থেকে এর বিস্তারিত জেনে নেব, অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন, বন্ধ হচ্ছে সব স্কুল, রাজ্যে ফের স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হলো, করোনা পরিস্থিতিতে এই নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। আগামীকাল থেকে রাজ্যে সব স্কুল কিন্তু বন্ধ হচ্ছে, বাড়ি থেকেই পড়ুয়ারা পড়াশোনা করবে, অনলাইনে ক্লাস হবে, গরমের ছুটি কিন্তু এগিয়ে নিয়ে আসার চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রাথমিকভাবে এই সংবাদই পাওয়া গিয়েছে, অর্থাৎ কাল থেকে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। তো এখানে আরও বলা হয়েছে, দৈনিক করোনা সংক্রমণ কিন্তু 8,000 পেরিয়ে গিয়েছে রাজ্যের, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, করোনা সংক্রমণে উদ্বিগ্ন কিন্তু শিক্ষামহল। এই পরিস্থিতিতে আরও একবার স্কুল বন্ধের নির্দেশিকা কিন্তু জারি করেছে রাজ্য সরকার। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত স্কুল শুরু হয়েছিল কয়েক মাস আগে থেকেই, পড়ুয়ারাই কিন্তু স্কুলে যাওয়া শুরু করেছিল। সেই সময় রাজ্যের করোনা পরিস্থিতি যথেষ্ট আয়ত্তের মধ্যে ছিল, শিক্ষক শিক্ষিকারা নিয়মিত স্কুলে আসতে হবে এমনই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু বর্তমানে কিন্তু করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য আবারও স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তো নতুন এই আপডেটে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কথাও বলা হয়েছে। তো এখানে দেখুন, ফের স্কুল বন্ধের দিকে হাঁটল রাজ্য সরকার, নির্দেশিকা দুপুরে পরে জানিয়ে দেওয়া হবে এ কথাও বলেছে নবান্ন থেকে। শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসতে হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের স্কুল খুলবে, তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাখা হয়েছে, কাজেই তার মধ্যে পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আশা করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলের ক্লাস কিন্তু চলছিল, বলা হচ্ছে দিন কয়েকের মধ্যে গরমের ছুটি পড়বে, কাজেই সেই ছুটিকে এগিয়ে নিয়ে আসার কথা কিন্তু বলা হচ্ছে। পরিস্থিতি আয়ত্তে আনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু চেষ্টাও শুরু হয়ে গেছে, অর্থাৎ কাল থেকে কিন্তু রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করছি আপডেটটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আর সবশেষে একটাই কথা বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।